শারদ উৎসবের সূচনায় রক্তদান শিবিরের আয়োজন বনগা জাগ্রত সংঘের পরিচালনায় এদিনের শিবিরে রক্ত দেন বহু মানুষ ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে মতিগঞ্জ সিংহ জুয়েলার্স বনগার বুকে দীর্ঘ চুয়াত্তর বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে আধুনিক ডিজাইনের কম মজুরিতে হালকা ও ভারী গহনা পাওয়া যায় বাগদা রোড বনগা মতিগঞ্জ সিংহ জুয়েলার্স সবার সেরা রক্তদান মহদ্দান শারদ উৎসবকে সামনে রেখে রক্তদান শিবিরের আয়োজন বনগার জাগ্রত সংঘ ক্লাবের রক্ত সংকট মেটাতে এবং রক্তের যোগান অব্যাহত রাখতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এই বিশেষ উদ্যোগ ক্লাব সংগঠনের আর মাত্র কিছু সময়ের অপেক্ষা তারপরই শারদ উৎসবে মেতে উঠবে আপামোর বাঙালি ইতিমধ্যেই সেই উৎসবের আমেজে মেতেছে শহরবাসী যেহেতু শারদ উৎসব তাই পটুয়াপাড়া থেকে শুরু করে পূজা প্যান্ডেল বাড়ি সব জায়গাতেই ব্যস্ততা এখন তুঙ্গে এসবের মাঝেই সাধারণ মানুষের কথা মাথায় রেখে সেই সাথে হাসপাতালে রক্তের যোগান অব্যাহত রাখতে এবং রক্ত সংকট মেটাতে শারদ উৎসবের মুখে এক বিশেষ উদ্যোগ নিতে দেখা গেল বনগা জাগ্রত সংঘ ক্লাবে এদিন বনগা জাগ্রত সংঘ ক্লাবের পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় জানা যায় এদিনের এই শিবিরে প্রায় পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করেন বনগা হাসপাতালের তত্ত্বাবধানে আয়োজন করা হয় এই রক্তদান শিবিরের এবছর জাগ্রত সংঘের পুজো তম বর্ষে পদার্পণ করল তাদের এবছরের পুজোর থিম দেদে পাল তুলে দে পুজো আয়োজকদের দাবি শারদ উৎসবের আনন্দে অবশ্যই আমরা সকলে মেতে উঠব তবে সামাজিক দায়বদ্ধতা ভুলে গেলে চলবে না হাসপাতালগুলিতে যাতে রক্তের যোগান অব্যাহত থাকে সেই কারণে শারদ উৎসবের প্রাক্কালে ক্লাবের পক্ষ থেকে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এই বিষয়ে জাগ্রত ক্লাবের কর্তৃপক্ষ জানান জাগ্রত ক্লাবের উনচল্লিশতম বর্ষ উপলক্ষে এবছরে সমুদ্রের দৃশ্য তুলে ধরা হয়েছে পূজা প্যান্ডেলের মধ্য দিয়ে পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে প্রতি বছরের ন্যায় এবছর আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি রক্তদান মহোদান এক ফোঁটা রক্তে বেঁচে যেতে পারে একটি মানুষের জীবন তাই সেই কথাকে ভুলে গেলে কখনোই চলবে না শুধুমাত্র রক্তদান শিবির নয় আগামীকাল দুস্থ মানুষদের হাতে তুলে দেওয়া হবে নতুন বস্ত্র এই বিষয়ে বলি আমাদের উনচল্লিশতম বর্ষে এবার মেন আকর্ষণ আছে প্যান্ডেল উপরে ঢেউ নিচে সমুদ্রের পরিবেশটা আমরা তুলে ধরেছি আজকে চতুর্থী চতুর্থীর দিনে আমরা রক্তদান শিবির থেকে শুরু করলাম কালকে আগামী দিন ক্লাবের রক্ত থেকে এলাকায় দুস্থ মানুষদের কিছু সামগ্রিক আমরা হাতে তুলে দেবো সেটা আগামী দিন দুপুরবেলায় সে পরিকল্পনা ট্যাব থেকে আসে এটা আমরা প্রত্যেক বছরই বিগত উনচল্লিশতম বছর এবং উনচল্লিশ বছর ধরে এটা রক্তদানটা আমরা করে আসি প্রত্যেকবার সেটা সবাই জানে আর রক্তটা এই জন্যে আমরা করি সবার প্রথমে রক্তটা দিয়ে প্রাধান্য দিয়ে এই জন্যে যে রক্ত একটা সামাজিক যে মাধ্যমে যোগাযোগের মাধ্যমে মানুষের রক্ত একটা কাটে অনেক সময় একটা জন্য অনেকে মানুষের প্রাণও হারায় সেই ক্ষেত্রে আমরা মাথায় রেখে রক্তদান শিবিরটা করি শারদ উৎসবের প্রাককালে জাগ্রত সংঘ ক্লাবের পক্ষ থেকে আয়োজনে রক্তদান শিবিরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ স্নোম্যান্সল্যান্ড বনগা বাঙালির সেরা উৎসব দুর্গা একেবারে দোরগোড়ায় তাই তো সেজে উঠেছে আদি মোহন নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা শিমুলতলার মোর যশোর রোড আদি মহিনী মোহন কাঞ্জিলাল সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটার শেপের জন্য যোগাযোগ করুন এইট অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ